অনলাইনে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ নতুনগঞ্জ পুরাতন চক এলাকার বাসিন্দা জসিম ইকবালের বাড়িতেই এই বেটিং এর আসর চলাকালীন পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। জসিম ইকবাল ছাড়াও সোমনাথ মণ্ডল ও শেখ আজিজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি বর্ধমানের খাকড়াগড় ও আলুডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায় এরা অনলাইনে বেটিং চক্রের সাথে জড়িত। বর্ধমান থেকে পিন্টু পাইডের লোডিং কুশাবের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোষ্ঠীর মহিলাদের পশুপালনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিন 24টি স্বয়ম্বর গোষ্ঠীর মোট 120 জন মহিলা এই শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ নেন। শিবিরে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি, বোহার পঞ্চায়েতের প্রধান পুষ্প টুডু, উপপ্রধান হাসমত মোল্লা, জেলা পরিষদের সঞ্জীব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা এই প্রশিক্ষণ নিয়ে যাতে নিজেরা আত্মনির্ভরশীল হতে পারে সেই জন্যই এই শিবিরের আয়োজন। আমাদের এখানে কর্মসূচি চলছে, আমাদের জেলা শিডিউল অনুযায়ী আমাদের এসএইচজি মেম্বার মা বোনেদের আমরা পশুপালনের উপর ট্রেনিং একটা করাচ্ছি, প্রশিক্ষণ আমরা দেওয়াচ্ছি। কতজন সেলফ হেল্প গ্রুপের মহিলারা এখানে রয়েছেন? এখানে সেলফ হেল্প গ্রুপ রয়েছে 24টা আছে এসএইচজি। আজকে কতজন মহিলা এসেছেন? 120 জন আছে, দুটো ব্যাচে 120 জন এবং 24টা এসএইচজি। এই যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন, আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের এসএইচজি মা বোনেরা স্বনির্ভর হোক, তারা বাড়িতে পশুপালন করুক, করে তারা নিজেদের পায়ে দাঁড়া, আমরা এটাই চাই। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। অনলাইনে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ নতুনগঞ্জ পুরাতন চক এলাকার বাসিন্দা জসিম ইকবালের বাড়িতেই এই বেটিং এর আসর চলাকালীন পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। জসিম ইকবাল ছাড়াও সোমনাথ মণ্ডল ও শেখ আজিজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি বর্ধমানের খাকড়াগড় ও আলুডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায় এরা অনলাইনে বেটিং চক্রের সাথে জড়িত। বর্ধমান থেকে পিন্টু পাইডের লোডিং কুশাবের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোষ্ঠীর মহিলাদের পশুপালনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিন 24টি স্বয়ম্বর গোষ্ঠীর মোট 120 জন মহিলা এই শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ নেন। শিবিরে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি, বোহার পঞ্চায়েতের প্রধান পুষ্প টুডু, উপপ্রধান হাসমত মোল্লা, জেলা পরিষদের সঞ্জীব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা এই প্রশিক্ষণ নিয়ে যাতে নিজেরা আত্মনির্ভরশীল হতে পারে সেই জন্যই এই শিবিরের আয়োজন। আমাদের এখানে কর্মসূচি চলছে, আমাদের জেলা শিডিউল অনুযায়ী আমাদের এসএইচজি মেম্বার মা বোনেদের আমরা পশুপালনের উপর ট্রেনিং একটা করাচ্ছি, প্রশিক্ষণ আমরা দেওয়াচ্ছি। কতজন সেলফ হেল্প গ্রুপের মহিলারা এখানে রয়েছেন? এখানে সেলফ হেল্প গ্রুপ রয়েছে 24টা আছে এসএইচজি। আজকে কতজন মহিলা এসেছেন? 120 জন আছে, দুটো ব্যাচে 120 জন এবং 24টা এসএইচজি। এই যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন, আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের এসএইচজি মা বোনেরা স্বনির্ভর হোক, তারা বাড়িতে পশুপালন করুক, করে তারা নিজেদের পায়ে দাঁড়াক, আমরা এটাই চাই। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।